ডিজিটাল নিরাপত্তা আইন থেকে সাইবার নিরাপত্তা আইন সবশেষ মন্ত্রিসভায় সিদ্ধান্ত হওয়ার পর আলোচনার বিষয় পরিবর্তিত এই আইনে কি আছে কি নেই নিয়েই সংসদের সেপ্টেম্বরের অধিবেশনে উত্থাপনের লক্ষ্য থাকলেও নতুন এই আইনের খসড়া জনসমক্ষে আসে বৃহস্পতিবার। ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক অপপ্রয়োগ হয়েছে স্বীকার করে প্রেজেন্টেশন আর স্লাইডের মাধ্যমে নতুন আইনের খসড়ার নানা দিক ব্যাখ্যা করেন দুই মন্ত্রী, আর এরপরই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তারা। ওই পুলিশ অফিসারদের বিরুদ্ধে জানতে চাওয়া হয় বিদ্যমান ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই নতুন আইনের খসড়ায়ও যেখানে শুধু সন্দেহের উপর ভিত্তি করে পরোয়ানা ছাড়া গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে, সেখানে কি করে আশা করা যায় এই আইনে অপব্যবহার রোধ হবে? এটা হচ্ছে এমার্জেন্সি সিচুয়েশনের জন্য একটা পাওয়ার, এবং এইটার অপব্যবহার করলেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে জবাবদিহি করতে হবে। কিন্তু জরুরি পরিস্থিতির ব্যাখ্যা কি, আর এই আইনের অপব্যবহারে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ বা প্রতিকার প্রাপ্তির কোনো সুযোগ থাকবে কি? আইনমন্ত্রী বলছেন বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। ধরেন একজন সেই মামলায় কিছুদিন কারাভোগ করেছে এবং তার বিরুদ্ধে এই অভিযোগ ছিল এবং তার এই যন্ত্রণা তাকে ভোগ করতে হয়েছে, তার জন্য কিছু কম্পেনসেশনের ব্যবস্থা বা এই মিথ্যা মামলার জন্য কোনো প্রতিকার আমরা রাখবো কিনা সেই ব্যাপারটা আমরা বিবেচনা করব। আমি তো বললামই, ডিজিটাল নিরাপত্তা আইনের 57 ধারায় আইন শৃঙ্খলা বাহিনীকে সব কৃতকর্মের জন্য যেভাবে দায়মুক্তি দেওয়া হয়েছিল, সাইবার নিরাপত্তা আইনে তা রহিত করা হয়েছে। সাজা কমানো ও কয়েকটি ধারাকে জামিনযোগ্য করার বিষয়টিকে প্রস্তাবিত আইন যে তুলনামূলক যৌক্তিক, সংবাদ সম্মেলনে তা উপস্থাপনের চেষ্টা করেছেন দুই মন্ত্রী। আজহার লিমন, এখন ঢাকা।